গ্রীষ্মের দাবদাহে সবাই যখন অতিষ্ঠ, তখন নিজের বাড়ির ছাদে শতাধিক গাছ লাগিয়ে সেই সমস্যা থেকে রেহাই পেয়েছে কালিয়াচক দুই নম্বর ব্লকের বাঙ্গিটোলা সেন্টু খান। এই বিশ্বে প্রদাহের মধ্যে সেন্টুর বাড়ি ঢুকলে পাওয়া যায় একরাশ অক্সিজেন ও এসি শীতল হাওয়ার স্বাদ। নিজের বাড়ির ছাদে ফুল ও ফলের সমাহারে আস্ত একটি পার্ক তৈরি করে ফেলেছেন বাঙ্গিটোলা এলাকার কাশিম বাজারের সেন্টু খান। গ্রীষ্মের বিভিন্ন বিভিন্ন মৌসুমি ফুল ফলের চাষ গোটা বাড়ির ছাদকে ঢেকে ফেলেছে। নিজ বাড়ির ছাদেই গড়ে তুলেছে আস্ত ফুল ও ফলের বাগান। বাঙ্গিটোলার কাশিম বাজারের সেন্টু খানের বাড়ি যেন আস্ত একটা পার্ক। শুধু ফুল নয়, ফুল ফল ও সবজি চাষে নিজের বাড়ির ছাদে অভাবনীয় সাফল্য সেন্টু খানের। বাঙ্গিটোলার কাশিম বাজারের বাড়ি এই সেন্টু খানের। ছোট থেকেই ফুল ফল ও বিভিন্ন গাছ লাগানোর নেশা সেন্টুর। বাবা ছিল রেলের কর্মী, ছোটবেলা বাজারের টাকা বাঁচিয়ে ফুলের গাছ নিয়ে গিয়ে বাড়িতে লাগাতো। সেন্টু ছাদের বাগানে বর্তমানে শতাধিক ফুল ও ফল রয়েছে। গরমে কি কি গাছ লাগিয়েছো, কি হচ্ছে? গরমে আমার কাছে কুচি আছে, আমি নিচের বীজ থেকে তৈরি করেছিলাম, আর বোগানভিলিয়া আছে, বোগানভিলিয়া পরে আমার কাছে 68টা প্লাস আছে, পেঁপের গাছ আছে, যে আপেল টাপেল চেরি পেল তো পুরোপুরি ধরেছে, চেরি পেড়া আছে। সেন্টু ছাদের বাগানে বর্তমানে শতাধিক ফল ও ফুল রয়েছে। আপেল, কমলা, মাল্টা চেরি, জামরুল, কুল, নাশপাতি, সাপাটু আতা থেকে বিভিন্ন ধরনের ফল দেখা যায় তার ছাদে। গ্রীষ্মের বিভিন্ন পাতা ভারী ফল ফুল থেকে বিভিন্ন ধরনের পাহাড়ি ফুলও শোভা পাচ্ছে সেন্টুর বাড়ির ছাদে। আর ফলের বাগান দেখতেও গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে লোক ছুটে আসছে সেন্টুর বাড়ি। ফুল ও গাছপাকল হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হয়ে উৎসাহ পায় সেন্টু। আর এই গ্রুপে রয়েছে জেলা তথা রাজ্যের বিভিন্ন ফুলপ্রেমী মানুষ। সে গ্রুপে ফুলের ছবি পোস্ট করে সেন্টু মোটামুটি সোশ্যাল মিডিয়ায় ফেমাস হয়ে গেছেন। কার্যত পরিবারের ভারসাম্য হারিয়ে পৃথিবী ক্রমশ তার সুন্দরময়তা হারিয়ে ফেলেছে। ক্রমশই উষ্ণ হচ্ছে এই পৃথিবী। পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি গোটা পৃথিবীতে সবুজময় করে উষ্ণায়ন থেকে বাঁচার বার্তা নিয়ে নিজের বাড়ির ছাদে শতাধিক ফুল ও ফলের সমাহারে আস্ত একটি পার্ক তৈরি করে ফেলেছেন বাঙ্গিটোলার এলাকার কাশিম বাজারের সেন্টু খান। সেন্টু খান জানান, এই গাছ কি বিক্রি হচ্ছে এখান থেকে? না, বিক্রি করি না আমি, শুধুমাত্র দেখার জন্য। দেখার জন্য কেমন লোক আসছে এখানে দেখতে? লোক আসে, দেখতে আসে, কেউ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়ার পরে আসে, কেউ ফেসবুক ফ্রেন্ডে আসে। মূল বার্তাটা কি গাছ লাগিয়ে? কি বার্তাটা হচ্ছে, যেরকম ধরে রাখেন এই বছর 44 ডিগ্রি অবধি, 42 থেকে 44 ডিগ্রি তাপমাত্রা হয়েছে, এখন অবধি আমি আমার বাড়িতে এসি চালাইনি। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.